সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর এই যে এখন প্রায় 5:30, 4:30, আর আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে হয়ে ওঠেনি, একটু ব্যস্ত ছিলাম। আর এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর পাপ্পান ঘুম থেকে উঠে একটু খেয়ে নিয়েছে, খেয়ে এখন ও খেলা করছে বসে বসে। আর এই যে আমি এই জামা কাপড় গুলো সব শুকোতে দিয়েছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে, ঘুম থেকে উঠে তুলে নিয়ে এসেছি, তো ওগুলো এখন গুছিয়ে নেবো। আর পাপান খেলা করছে, করুক, 5টা বাজলে ওকে বম্মাদের বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ খেলছো, খেলো। তো আজকে ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি, তো চলো কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। রান্না এখন কিছু নেই, শুধু গরম করব আর পাপানের রুটিটা করব। আর দেখো আমি ভিডিও মানে ভয়েসটা দেওয়া মানে ভিডিও করবো বলে আমি জাস্ট পাখাটা অফ করেছি, নাহলে প্রচুর পাখার আওয়াজ আসে, তাতে কেমন ঘেমে গেছি। আজকে সারাদিনে বৃষ্টি হয়নি, প্রচন্ড গরম। হ্যাঁ পাপানও ঘেমে যাচ্ছে ওই যে। তো চলো দেখা যাক কি কি কাজ করি, ব্লগটা দেখতে থাকো। তো এই যে বিকেলের কাজকর্ম শুরু হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি ভালো করে, তো এগুলোকে গুছিয়ে নেবো। এর মধ্যে কিছু জামা কাপড় ভেজাও রয়েছে, সব জামা কাপড় শুকোয়নি, তো ভেজা জামা কাপড়গুলোকে আমি আলাদা করে রেখে দেবো, গুলোকে আবার শুকোতে দিতে হবে, ঘরের ভেতরেই দিয়ে দেবো, কারণ পাখা চললে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যেগুলো হালকা জামা কাপড় সেগুলো তো শুকিয়েই গেছে, ওগুলো আমি ভাঁজ করে জায়গায় রেখে দেবো। তো এই যে আমি যেখানে যেখানে যার জামা কাপড় থাকে সেগুলোকে ঢুকিয়ে রেখে দেবো জামা কাপড়। আর এবার বিছানাটাও আমাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ দুপুরে আমরা দুজন ঘুমিয়েছি, বিছানাটা একটু অগোছালো হয়ে আছে। আর এই যে আমাদের দুপুরে ঘুমোলে জানলায় অবশ্যই কিছু দিয়ে রাখতে হয়, না হলে প্রচণ্ড রোদ আসে কাছের জানলা, তো সেই জন্য আমি চাদর ঠাদর দিয়ে আটকে রাখি। আর চোখে আলো পড়লে পাপান ঘুম ভেঙে যায়, ও ঘুম থেকে উঠে পড়ে। তো যাই হোক এবার জানলাগুলোকে খুলে দেবো, কারণ বাইরে এখনও 4:30, 4:30 বাজে, তো রোদ রয়েছে, তো ঘরটা একটু রোদ আলোরও দরকার। আর এই যে জানলা খোলা মানেই তো জানো পাপান আগে ঢুকে পড়বে জানলায়। তো এবার এই জামাকাপড়গুলোকে আমি দিয়ে দেবো এই দড়িতে, হালকা হালকা ভেজা আছে, এগুলো সন্ধ্যের মধ্যে মানে রাতের মধ্যে শুকিয়ে যাবে, তখন আমি সরিয়ে দেবো। আর এগুলো ম্যাক্সিমাম সব পাপানের প্যান্ট, ওগুলো ওর প্যান্টের কোমরগুলো একটু ভেজা থাকে। আর এই দেখো পাপা নিজের খেলনা নিয়ে কখনোই বসে থাকবে না, ওর নিজের খেলনা পছন্দ হয় না, ওর হচ্ছে কোথায় আমার ক্লিপ চুলের, তারপরে কোথায় ধূপদানি, এগুলো সমস্ত খুন্তি রান্নাঘর থেকে এই সমস্ত নিয়ে এসে ও খেলা করবে, ওর এগুলোই ভালো লাগে। আর এই যে বিকেলবেলা ঘর ঝাড়তে হয়, এগুলো তো আমি করে নিই, জয়ন্তী এগুলো করে না, জয়ন্তী বিকেলবেলা শুধু বাসনটা ধুয়ে দিয়ে চলে যায়। তো জয়ন্তীও বাসন ধুচ্ছে নিচে, আর আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পাপান খেলা করছে। তো এই যে ঘর বারান্দা সব আমি ঝাড় দিয়ে নেবো, আর জয়ন্তীর বাসন মাজা হয়ে গেছে, ও বাসনগুলো দিয়ে চলে গেছে, ওগুলোকে আমি এবার র্যাকে গুছিয়ে রাখবো। এই যে পাপান চেঁচিয়ে উঠেছে, ওই জন্য আমি দৌড়ে চলে গেছি ওর কাছে যে কি হয়েছে, ঘর ঝাড় দেওয়া ফেলে দিয়ে। তো এসে দেখছি পাপান চেয়ারের ফাঁকায় পা ঢুকিয়ে ফেলেছিল, তো ওইটা আমি বার করে দিয়েছি ওর পাটা, আর এই ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এবার এই যে জয়ন্তী বাসনগুলোকে ধুয়ে রেখে চলে গেছে, এগুলোকে আমি র্যাকে গুছিয়ে নেব। আর এই যে পাপান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখান থেকে আসলে রাস্তা একটু গাড়ি দেখা যায়, ও সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকে, বাট ভয়ও লাগে যদি পড়ে যায়, ওই জন্য চোখে চোখে রাখতে হয়। আর এই যে রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে, এখন আমি খাবারগুলোকে গরম করে নেবো। ডালটা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটাই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা গরম হতে একটু টাইম লাগে, তো সেজন্য ভাবলাম খাবারগুলো গরম হোক, আমি ততক্ষণ বাসনগুলো গুছিয়ে নিই। আর পাপানও আছে আমার পাশেই আছে, খেলা করছে। তো এই যে অনেক বাসন ছিল, এগুলোকে সব আমি এখন জায়গা মতো রেখে দেবো, নাহলে পরে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। জয়ন্তীকে বললে ও বাসনগুলো গুছিয়ে দিয়ে যায়, কিন্তু ও গুছিয়ে রাখলে পরে যখন আমার দরকার হয় আমি খুঁজে পাই না, ওই জন্য আমি বলি না আমারটা আমি গুছিয়ে রাখবো, তাহলে আমি সময় মতো ঠিক পেয়ে যাব। বিকেলবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না, এই টুকিটাকি এই সমস্ত কাজই থাকে, আর মাঝে মাঝে রান্না থাকে।
আর ওইদিকে আমার খাবারটাও গরম হয়ে এসেছে, ডালটা ফুটে গেছে। তো এই যে এবার ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। একটা পাঁচমেশালি তরকারি করেছিলাম দুপুরে সব সবজি দিয়ে। তো এই যে তরকারিটা এবার গরম করে নেব, নিয়ে এবার পাপানকে দিয়ে আসবো। পাঁচটা বেজে গেছে। এই যে পাপানকে দিয়ে এসে তারপরে আমি ওর বম্মাদের বাড়ি যাচ্ছে, ও এবারে এসে আমি রুটিটা করব। রুটিটা করলেই আমার হয়ে যাবে। আরও চলে গেছে একটু ঘুরতে। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি পাপানকে দিয়ে, আর এখন আমি আগে দুধটা গরম করে নেবো পাপানের। তো এই যে দুধটা ফুটে উঠেছে, আর দুধটা মানে আমি গ্যাস কমিয়ে অনেকক্ষণ আস্তে আস্তে গরম করি, কারণ বাচ্চা মানুষ খায়, তো দুধটা একটু ভালো করে গরম না করলে হয় না, ভালো করে ফোটাতে হয় আর কি। তো এই যে ফুটে গেছে একবার, এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো হালকা করে। এবার এটা হচ্ছে তোমার গরম হবে আস্তে আস্তে, 5 মিনিট। আর এই যে এইদিকে পাপান এগুলো সব ছড়িয়ে রেখে গেছে, গাড়ি গামলা ঠামলা এগুলো নিয়ে খেলছিলো, এগুলো পরিষ্কার করে নেব। নিয়ে আমি এবার রুটিটা করব। আর এই তো রুটিটা করলেই আমার কাজ কমপ্লিট বিকালের। তো রুটিটা করে একটু ভিজিয়ে নেব। তো আমি না রুটিটা অত ভালো করতে পারি না, একদমই আমার রুটি ভালো হয় না, যেহেতু আমি ছেলেরটা ভিজিয়ে রাখি গরম জলে, ওই জন্য নরম থাকে, নাহলে আমার রুটি খেতে ভালো হয় না, শক্ত হয়, আমি রুটি বানাতে পারি না ভালো। ওই জন্য পার্থ রুটি খেতে চায় না রাত্রিরে, ও ভাতই খেয়ে নেয়। তো এই যে রুটিটা আমি গরম একদম ফ্লাক্সে জল ছিল ওইটা আমি দিয়ে দেবো। এবার রুটিটা নরম হয়ে যাবে, তারপরে আমি চটকে তার মধ্যে দুধ মিশিয়ে পাপানকে খাইয়ে দেবো। আর এই তো আমার বিকেলের কাজ কমপ্লিট। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি চলেছি। সেটা হচ্ছে যে আমি প্রথমে বলে দিই যে আমি প্রায় বহুদিন থেকে বেঙ্গলি ব্লগ দেখছি, দেখি আর কি, ইউটিউবে দেখতাম, আমার ব্লগিং দেখতে খুব ভালো লাগতো। তো বিভিন্ন রকম ব্লগার, যত ব্লগার আছে বেঙ্গলি, মোটামুটি আমি সবারই ব্লগ দেখেছি এবং আমার ভালো লাগে সবার ব্লগ দেখতে। তো আমি ভাবলাম যে কেন আমি নিজেই না একটা চ্যানেল ব্লগের খুলে রাখি, যে আমি সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাপারে আমি নিজে একটা চ্যানেল ওপেন করি। তো এটা আমি জাস্ট ভেবেছিলাম এবং আমি যথারীতি কিছুদিন আগে একটা চ্যানেল ওপেন করি এবং তারপর থেকে আমি মানে ডেলি তোমার ব্লগ আপলোড করছি ইউটিউবে। কিন্তু যেহেতু আমি এখনও ইউটিউবে নতুন, তো আমি সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমার নেই ইউটিউবে। তো আমি ভাবলাম যে আমার চাইতে যারা সিনিয়র, যারা আমার চাইতে আগে ইউটিউবে জয়েন করেছে, তাদের কাছ থেকে আমি কিছু জাস্ট অ্যাডভাইস নেবো, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করবো, জাস্ট একটুখানি হেল্প নেওয়ার জন্য। ঠিক আছে, তো সেই রকমই আমি যত ব্লগ দেখতাম সবারকেই মানে আমি মোটামুটি কমেন্ট করেছি এবং মেসেজ করেছি যে দিদি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু হেল্প করো, বা একটু সাজেশান দিও, বা আমার পাশে একটু থেকো। এরকম আমি মোটামুটি যত ব্লগ দেখতাম, যাদের যাদের ব্লগ দেখতাম, তো সবাইকে আমি মেসেজ করেছি। তো কিন্তু কেউ আমার মেসেজের কোনোদিনই রিপ্লাই দেয়নি এই ব্যাপারে। তো রিপ্লাই দেয়নি, কিন্তু আমি যখন কাকুলি দিকে মানে বেঙ্গলি ব্লগার কাকুলি বলে একটা ইউটিউবে চ্যানেল আছে বেঙ্গলি ব্লগ, তো তারা তোমরা নিশ্চয়ই জানবে। তো কাকুলি দিকে আমি যখন মেসেজটা করেছিলাম বা কমেন্ট করেছিলাম ওনার ভিডিওতে গিয়ে যে দিদি প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, বা এরকম আমি নতুন ইউটিউব ওপেন করেছি, তো দিদি আমাকে বলেছিল যে হ্যাঁ নিশ্চয়ই, বা উনি আমার মেসেজে রিপ্লাই দিয়েছিল এবার এবং আমাকে সাহায্য করবে, এরকম একটা বলেছিল। যাই হোক, সেটা করুক চাই না করুক সেটা বড় কথা নয়, উনি যে আমাকে বলেছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো উনি যথারীতি একজন সাকসেসফুল ইউটিউবার বলা যেতে পারে। তো উনি প্রায় 50K-এর কাছাকাছি ওনার সাবস্ক্রাইবার আছে এবং ওনার ভিউজও প্রচুর, 1-2 লাখ এরকম ভিউজও ওনার ব্লগেতে আসে। তো আমি রেগুলার ওনার ব্লগ দেখি এবং আমার কাকুরের দিকে ভীষণ ভালো লাগে। তো আমি জাস্ট এটাই তোমাকে বলতে চাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে মেসেজটা করার 5-10 মিনিটের মধ্যে উনি আমাকে রিপ্লাই দিয়েছিল এবং বলেছিল যে হ্যাঁ ওকে ঠিক আছে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো কাকুরের দিকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তো তোমাকে জাস্ট একটা কথাই বলবো কাকুরের দিকে, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রিপ্লাই দেওয়ার জন্য। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, তুমি আমার ফেভারিট ইউটিউবার বলতে পারো। আমি তোমার প্রত্যেকটা ব্লগ দেখি এবং আমার ভীষণ ভালো লাগে। আর তোমার লাস্ট যে ভিডিওটা ছিল ডান্স ভিডিওটা, সেটাও আমি দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওখানে তোমাকে কমেন্ট করেছি, তুমি চাইলে দেখতে পারো পরে। তো এটাই বলবো যে তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি সবসময় তোমার পাশে আছি, মানে পাশে আছি বলতে আমার তোমার ভিডিও দেখতে ভালো লাগে। তুমি যখনই ব্লগ আপলোড করো আমি সঙ্গে সঙ্গে সেটা দেখি সময় পেলে। তো যেহেতু আমার ছোট ছেলে,
তো আমার টাইমের একটু অসুবিধা হয়ে যায়, বাট আমি টাইম করে ঠিক তোমার ভ্লগগুলো অন্তত দেখি। আমার বেঙ্গলি ভ্লগ দেখতে প্রচণ্ড ভালো লাগে। আজকে ধরো আমার বিয়ে হয়েছে 8 ইয়ার্স, বাট আমার ছেলের বয়স হচ্ছে 2 বছর, তো আমি 6 বছর বাড়িতে একা কাটিয়েছি। মানে পার্থ অফিস সকালে বেরিয়ে যেত আর সন্ধ্যের পরে ফিরতো, তো আমাকে নর্মালি সারাদিন একা একাই থাকতে থাকতে হতো। এবং আমার তখন সবচাইতে বড় সঙ্গী ছিল ইউটিউব, আর ইউটিউবে আমি প্রচুর ইউটিউব থেকে আমি প্রচুর কিছু শিখেছি, মানে সেটা বলার কথা নয়। ব্লগ তো আছেই, ব্লগিংটা আমার ভালো লাগতো, আমার শখ, কিন্তু আমি মেনলি কুকিং বলো, তারপরে কিভাবে সংসার মেনটেন করতে হবে, বিভিন্ন সংসারের কাজকর্ম, ফ্রিজ অর্গানাইজেশন, আলমারি অর্গানাইজেশন, এগুলো বিভিন্ন রকম জিনিস আমি ইউটিউব থেকে শিখেছি। ইউটিউব একটা ভীষণ হেল্পফুল জায়গা, তো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, আর আমিও ইউটিউব থেকে শিখেছি। আর তো এখন আমি নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং ব্লগিং করছি। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি যে প্লিজ একটু সাপোর্ট করো, আমি ইউটিউবে নতুন, তোমাদের সাপোর্ট ছাড়া আলটিমেটলি কিছুই সম্ভব নয়। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ জাস্ট এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাকুলি দিকেও তোমরা ভিডিও দেখো, ওনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করো, আর উনি ভীষণ ভালো ভালো ভিডিও আপলোড করে। তুমি ওনার চ্যানেলে নাচের ভিডিও, গানের ভিডিও, এভরিথিং, ব্লগিং তো উনি রেগুলারই দেয়, তার সাথে ওনার গানের গলাও ভীষণ ভালো। তো তোমরা দিদির চ্যানেলটিও দেখতে পারো আর আমাকেও একটু সাপোর্ট করো, এটুকুই জাস্ট তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, আর টাটা।